সকলকে জানাই স্বাগত। আর এখন বাজে 8:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই স্নান করে এলাম, এসে বিছানা গোছানো হয়নি, বিছানা গোছাবো। এই যো, এই সোনা বাবা ঘুম থেকে উঠলো, এবার বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর চা করব। বিছানাটা গুছিয়ে নি তাহলে। এই যো বদমাইশি এবার সকাল থেকে উঠলো, উঠে আরম্ভ হয়ে গেল। এই যো দেখো, আরম্ভ হয়ে গেছে সকাল থেকে বম্মাইজি। কবে ঘুমটা থেকে উঠলো? না, কি হয়েছে? এটা নেবে, তুমি এটা নিতে পারো, তুমি নিতে পারো। ও বাবা, পড়ে যাবে তো। বিছানাটা গুছিয়ে নি, তারপর চা খাবো। চা হয়ে গেছে, এবার চা খেয়ে নিচ্ছি। এই দেখো, আমার হাজবেন্ড খাবে লাল চা, আর আমি খাবো দুধ চা। এই যো বাবা এসছে, সোনা বাবাকে দেখতে। সকালবেলা কাজে যাবে, তাও একটু সোনা বাবাকে আদর না করে যেতে পারবে না। এই আদর করবে, তারপর কাজে বেরোবে। এবার চা খেয়ে নি, চা খেয়ে নিয়ে তারপর করা হয়ে গেছে। আর এই দেখো, বানিয়েছি ম্যাগি, বোনও খাচ্ছে ম্যাগি, আর দুই মা খাচ্ছে। এই যো রুটি আর সয়াবিন আলুর তরকারি। তাহলে টিফিনটা খেয়ে নিই, তারপর বললাম বিকালে ইডলি বানাবো, তার জন্য আমাকে ডাল বাটতে হবে, তারপর চাল বাটতে হবে, ওগুলো সব মিক্সিতে করে নেব। করে নিয়ে মার ওইদিকে রান্নাটা করছে, তাহলে আমি ওই দুটো করলে সুবিধা হবে, কারণ এখন যদি না করি তাহলে রাত্রিরে ওটা বানানো যাবে না, কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ওটা ফুলে যায় ডাল আর চালটা। তাহলে করে নিই, করে নিই, আবার তোমাদের সাথে কথা বলব। আমি বলেছিলাম তোমাদের যে রাত্রে ইডলি করব, তো ইডলি করার জন্য তো আমাকে এগুলো করে নিতে হবে, ইডলি বানানোর যে পেস্টটা তৈরি করে নিতে হবে। তা ওই জন্য আমি এই বাটিতে দেখো ডাল আছে, বিউলির ডাল। তা বিউলির ডাল আমি এই কাপের মাপের না 2 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর এই কাপের মাপে এই যে চাল নিয়েছি, আমরা সেদ্ধ চাল নিয়েছি 3 কাপ। ঠিক আছে, তো এগুলো আজকে যেহেতু শনিবার, কালকে ছিল শুক্রবার, কালকে রাত্রিরে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজানো হয়েছে। এবার এখন এটা মিক্সিতে পুরো করে নেবো, করে নিয়ে এবার আমি এটা রেখে দেবো, করবো রাত্রিরে। এবার এতক্ষণ যে থাকবে না, এবার এই যে এতক্ষণ থাকবে এইটা ফুলে যাবে, তারপর রাত্রিরে করলে ওটা টেস্ট। এবার আমি যে এই বলতে ভুলে গেছিলাম, এই ডালটার মধ্যে আমি এই চামচে 1 চামচ মেথি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওইটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই চামচেরই চালের মধ্যে 2 চামচ দিয়েছিলাম চিড়ে, দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখন এই দুটো মিক্সিতে করব, বেটে নেবো, বেটে নিয়ে এক জায়গাতে দুটো রাখবো একই পাত্রে। যে এরকম একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি, তাতে ফুলবে তো, একটু বড়ো পাত্র না হলে হবে না, তো এইটা নিয়ে নিয়েছি। এবার এই দুটো মিক্স মানে এই দুটো বাটা হয়ে গেলে এক জায়গাতে রাখবো, রেখে ভালো করে ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে রেখে দেবো একটা কিছু ঢাকা দিয়ে, চাপা দিয়ে রেখে দেবো। এবার সেটা রাত্রিয়ে করবো। আর রাত্রে ইডলির আমি এই যো ইডলির একটা কিনে নিয়েছি, এই যো এটা ইডলি করবো, রাত্রিবেলা হবে ওটা, তো রাত্রিবেলা যখন ইডলি করবো তখনও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন মা ওখানে যেহেতু রান্নাটা করছে, তাহলে আমি এগুলো বেটে নিই, কারণ এগুলো বেটতে তো সময় লাগবে, এতগুলো জিনিস, তাহলে এগুলো বেটে নিই না। করা হয়ে যাবে মানে বাটা হয়ে যাবে, তারপর যখন মিক্স করব তখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে নেবো। বেটে নিই তাহলে। এবার এইটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে ফেটিয়ে একটু ভালো করে মিক্সড করে দিতে হবে, তারপর চাপা দিয়ে রেখে দেবো। এখন মোটামুটি 5-6 ঘন্টা তো মেখো, মানে মজুক জিনিসটা, তারপর বিকালে ওই সন্ধেবেলা 7:30-8 নাগাদ এই জিনিস এটা করবো, তবে জিনিসটা ফুলবে এবং সফট হবে, খেতে ভালো লাগবে। তাহলে চলো এটা করে নিই, রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপর আবার একবারে যখন ইডলি করব তখন তোমাদেরকে দেখাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30, আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ
দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, একটু দরকারি কাজে যেতে হয়েছিল, তো ওই জন্য আর তোমাদের সাথে সেইটা শেয়ার করতে পারিনি। আর দুপুরবেলা এলাম কটা, তখন 3:30, তারপর এসে একটু রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য আর কথা বলিনি। একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি। আর এখন মা গেল একটু দোকানে, বোন চা বানাবে, তোমরা তো জানি রোজ বিকালে এখন বোন চা করে খাওয়ার। এই যো আমার সোনা, বাবাকে দেখো। ও ক্যামেরা দেখলেই লাফালাফি শুরু করে দেয়। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, খুব বদমাশ হয়েছে, খালি বম্মাইছি কয় আমার চেতে, তাই তো, যে আমার চেতে বম্মাইছি কয় তো, হু হু করে ও বম্মাইছি, তাই তো। তাহলে চা বোন করুক, তারপর চা খাবার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। এখন চা খাচ্ছি, আর এই যে টিভিও চলছে, টিভিও দেখছি। চা খাওয়া হয়ে গেলে তারপর তোমাদের বলেছিলাম ইডলিটা করব, তারপর আমি দেখাবো যে ওই দুটো মিক্সড করার পর কেমন দেখতে হয়েছে, আর ইডলিটা কেমনভাবে বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে আর একটুখানি বাদে ওই জিনিসটা খুলবো, কেন এই এতক্ষণ টাইম দিতে হবে, তো একটা টাইমের ব্যাপার আছে। টাইমটা তোমাদের বলেছিলাম মোটামুটি 7-8 ঘন্টার ওপর, হ্যাঁ তার বেশিও রাখা যায়, আমরা আর একটু বেশি রাখছি। এখন বাজে কটা, 7টা, তো আমরা 7:30-8 নাগাদ খুলবো, তখন তোমাদের দেখাবো আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখাবো। তাহলে যখন বানাবো তখন তোমাদেরকে আবার ইডলিটা করবো। এখন তো ইডলিটা করার জন্য এই যে ব্যাটারটা দেখে নাও, যে ব্যাটারটা করেছিলাম এটা এরকম ফুলে গেছে। এবার এইটার মধ্যে একটু নুন মিশিয়ে নিয়েছি, যখন দুটো মিক্স করেছিলাম চাল আর ডালটা তখন ওটার মধ্যে নুন দিইনি, এখন এটার মধ্যে নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এখানে দেখো কী করছি, এখানে এই ইডলির জায়গার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু একটু করে ওই ব্যাটারটা দিয়ে দেবো। এই যো একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেবো। এই তো গুলছি, তো গুলে দেবো, তবে তো আরে ভিডিও করছে কথা বলে যাচ্ছে। তুমি কি গুলছো, গুলছি তো অ্যারারুট গুলছো। আচ্ছা ও আর একটা চপ হবে বলে অ্যারারুট গুলছে মা। এই যে এরকমভাবে করে নিয়েছে, ট্যাপ করে নিয়েছে, হ্যাঁ এরকম ট্যাপ করে নিল। নেওয়ার পর গরম জল দিয়ে এটা ভাপানো, গরম জল দেওয়া আছে, এরপর এটা বসিয়ে দেওয়া হবে। যেটা করলাম ওটা একটা বসিয়ে দিচ্ছে, এই যে দিয়ে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, ঠিক আছে। এই দেখো আর আগে একটা দেওয়া হয়েছিল, রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুলতে হবে সাইড দিয়ে দিয়ে। এটা ঠান্ডা হয়, একটু ঠান্ডা হলে তারপর খুলতে হবে, নাহলে ভেঙে যাবে। এখন অনেকগুলো করতে হবে বলে আমরা ঠান্ডা না হয়েই তুলে নিচ্ছি, কারণ যে ঠান্ডা হতে অনেক টাইম লেগে যাবে। এই দেখো রেডি কিছু আছে, ওগুলো দেখি। এই দেখো ইডলি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে ইডলি বানানো কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে যে সসটা খায়, এই সস বলে না এটাকে, চাটনি বলে, সস নয় চাটনি, যাই না। এই বোন করছে শুভাঙ্গী, এই আমাদের ইডলিটা বানিয়ে দিচ্ছে, এই ভালো বানায়, তো এই জন্য করে দিচ্ছি, একে ডেকেছি করে দেওয়ার জন্য। আচ্ছা আর যে চাটনিটা বানায় সেইটাও তোমাদের দেখাবো। এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের, নারকেল পোড়া হচ্ছে, আর এইটা হচ্ছে কালকে কিছুটা এঁচড় একটা রেসিপি করেছিলাম, তো কিছুটা এঁচড় ছিল, তা ওইটা দিয়ে আজকে আর একটু বানানো হচ্ছে। চ বাবা বানাচ্ছে ওটা। কালকে সন্ধ্যেবেলা একটা এঁচড়ের রেসিপি বানিয়েছিলাম, তো ওই রেসিপিটারই মানে একটু বাকি, একটুখানি ছিল এঁচড়, তো ওইটা দিয়ে আজকে একটুখানি খাওয়া হয়ে যাচ্ছে, আর কিছুই না। চলো তাহলে এবার এটা যখন করবো চাটনিটা তখন আবার দেখাচ্ছি। চাটনিটার মধ্যে কি দিয়েছি, এর মধ্যে আছে নারকেল, ছোলার ডাল ভাজা, বাদাম, আর তেঁতুল পেঁয়াজ পরে, বাট নিরামিষ বলে পেঁয়াজ দেওয়া হয়নি, ঠিক আছে। এই জিনিসগুলো দিয়ে ভালো করে মিক্সিতে আমরা মিক্সড করে নিয়েছি। করে নেওয়ার পর এটার মধ্যে কি ফোড়ন দিবে, এর মধ্যে তেলের মধ্যে সরষে, কারি পাতা, আর ভাজবো আমি। ও আচ্ছা, এবার এইটার মধ্যে আবার ফোড়ন দেওয়া হবে,
শুকনো লঙ্কা, কারি পাতা আর কি সর্ষে, তাই তো? এইটা এইগুলো ফোড়ন দিলেই রেডি হয়ে যাবে ইডলির চাটনিটা। তাহলে চলো ইডলিটা পুরো রেডি হয়ে যাক, চাটনিটাও রেডি হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে চাটনিটা করছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এর মধ্যে শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়েছিস, কালো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছে, আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিল ওই ব্যাটারটা তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবে। দেখো, আচ্ছা ফোড়নে দেবে এর সাথে কারি পাতা। ভালো করে নেড়ে নিচ্ছে, আমি তো বাবা জানি না কিভাবে কি করছে, আমি ভাবছি ওর মধ্যেই দেবে। ও, এর মধ্যে দিয়ে দেবে। এরপর এর মধ্যে একটু সামান্য নুন স্বাদের জন্য আর জল দিয়ে ভালো করে গুলে নেবে। অ্যাকচুয়ালি জিনিসগুলো ওই করে, ওই শিখেছে, আমি তো জানি না, আমাকে যা বলছে আমি সেগুলো বলছি, আমি আদৌ জানি না। আর আমাকে সকালে ওই ব্যাটারগুলো বানিয়ে রাখতে বলেছিল, চাল ডাল বেটে রাখতে বলেছিল, মাপটা ওই করে দিয়ে গেছিলো আর বলে গেছিলো এই মাপ দিতে হবে, তাই তোমাদের জানিয়েছে। আর এখন বললাম ওই বানাচ্ছে, ওই যেভাবে বলছে আমি তোমাদের কাছে একবার করে বলে দিচ্ছি, আবার ওকেও জিজ্ঞাসা করছি, এই হলো ব্যাপার। ও করে দিল, এবার আরেকদিন আমি নিজে করার চেষ্টা করব, দেখি পারি কি না। শেখার তো কোনো বয়স হয় না বলো, যে কোনো জিনিসে আমি করতে ওর দেখে শিখে নিলাম, আবার একদিন আমি করব, চেষ্টা করব, যদি ভালো হয় নিশ্চয়ই হবে, একবার হয়তো ভালো হবে না, দুবার ভালো হবে। তাহলে এই যো আমার বাবা খাওয়া হয়ে গেছে, চপ খেয়ে নিয়েছে, এখন ইডলি বাবা খায়নি, খাবে। এখন অনেক রাত হয়ে গেল আর আমার সোনা বাবাও ঘুমিয়ে পড়েছে, ওর বাবা ফোন দেখছে, আর আমি এখনও শুইনি, তোমাদের সাথে গুড নাইট করার জন্য বসে আছি। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, মা বাবা বৃষ্টির জন্য দেরি করে গেল, বেরোলো 11টা নাগাদ, তারপর অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে আমিও খেয়ে নিয়েছি, আর আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার এই ইডলি বানানো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকের মতো গুড নাইট, টাটা বাই, আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, টাটা।